অনেক দিন আগের কথা, একটা খুব সুন্দর জঙ্গল ছিল, আর সেই জঙ্গলের পাশে ছিল এক গরিব চাষির বাড়ি। চাষির নাম ছিল ভোলু। ভোলুর কাছে অল্প একটু চাষের ক্ষেত ছিল, যেখানে সে নিজের প্রয়োজন মতো ফসল চাষ করত। ভোলুর কাছে একটা মুরগি আর একটা গাধাও ছিল, যাদের সে খুব ভালোবাসত। মুরগির নাম রেখেছিল মিনি, আর গাধাটাকে ডাকত চতুর বলে। মিনি প্রত্যেক দিন একটা করে ডিম পারত। মাস গেলে ভোলু সমস্ত ডিম একসাথে করে পাশের গ্রামের বাজারে বিক্রি করত। এতে যা পয়সা হতো আর ক্ষেতের ফসল দিয়ে তাদের হেসে খেলে হয়ে যেত। ওই সময় গমের ভালো ফসল পিটি কাটাইয়ের জন্য তৈরি ছিল। ভোলু তার ফসল কাটাই করে একটা বড় বস্তায় ভরল, আর সে তৈরি হলো সেই ফসলটাকে শহরের বাজারে নিয়ে গিয়ে বেচার জন্য। পরের দিন সকাল সকাল ভোলু চতুরকে সঙ্গে নিয়ে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আর যাবার আগে সে মিনিকে বলল, আরে শোন মিনি, এবারে ফসলটা খুব ভালো হয়েছে, আমি এটা বিক্রি করতে শহরে যাচ্ছি, আর আশা করি দু তিন দিনের মধ্যেই ফিরে আসব। আমি তোর জন্য তিন চার দিনের মতো দানা পানি ঘরের ভেতরেই রেখে দিয়েছি। আমি চলে যাওয়ার পর তুই ঘরের ভেতরেই থাকিস, আর যতক্ষণ না আমি ফিরছি কোনো মতেই ঘরের থেকে বাইরে বেরোবি না, ঠিক আছে? এখন পুরো বাড়ির দায়িত্ব কিন্তু তোর উপর ছেড়ে যাচ্ছি। ঠিক আছে মালিক, আপনি নিশ্চিন্ত হয়ে যান। আর হ্যাঁ, ফেরার সময় আমার জন্য একটা নতুন দোলনা নিয়ে আসতে ভুলবেন না যেন। মিনিকে বাড়িতে একলা রেখে ভোলু শহরের জন্য বেরিয়ে পড়ল। এখন মিনি বাড়ির ভেতর থাকে আর সেখানেই খাওয়া দাওয়া করে। দেখতে দেখতে তিন চার দিন কেটে গেল, কিন্তু ভোলু ফিরল না। অন্যদিকে মিনির দানা পানিও প্রায় শেষ হয়ে আসছিল। বিনা খাবারে মিনির ভীষণ অসুবিধা হতে লাগলো। এরপর সে প্রত্যেক দিন অস্থিরভাবে অপেক্ষা করে বসে থাকে তার মালিক কবে আসবে। একদিন দুপুরের সময় অনাহারে থাকা মিনি ঘুমোচ্ছিল, আর হঠাৎ করে বাইরের আবহাওয়াটা বদলে গেল। ভীষণ জোরে ঝড়ের সাথে মুষলধারে বৃষ্টিও শুরু হয়ে গেল। বাইরের জোর হাওয়া আর বৃষ্টির শব্দে মিনির ঘুমটাই ভেঙে গেল। মিনি ঘরের ভেতরে বসে বাইরের দৃশ্য দেখছিল, তখনই তার যেন জোরে জোরে চিল্লানোর আর কান্নার আওয়াজ শুনে এলো। আওয়াজ শুনে সে খুব ভয় পেয়ে গেল। সাহস করে আবার বাইরের দিকে তাকালে সে গাছের নিচে বসে থাকা একটা বাঁদরকে দেখতে পেল। খুব জোর বৃষ্টি আর বিদ্যুতের ঝলকানিতে বাঁদরটা খুব ভয় পেয়ে গেছিল, আর দেখতে দেখতে বরফের টুকরোর মতো শিল পড়াও শুরু হয়ে গেল। সেই শিলগুলো এসে বাঁদরটার গায়ে লাগতে লাগল। এবারে বাঁদরটার আরো বেশি ব্যথা হতে লাগলো, আর সে জোরে জোরে কাঁপতে লাগলো। তার এরকম অবস্থা দেখে মিনি ওর ওপর দয়া হলো। অন্যদিকে আবার ভাবল যে বাঁদরটা একটা জঙ্গলি জানোয়ার, সে যদি মিনির কোনো ক্ষতি করে দেয়। কিন্তু বাঁদরটার এরকম করুণ অবস্থা দেখে মিনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বলল, এই যে বাঁদর ভাই, হ্যাঁ এদিকে ভাই, এরকম ভাবে বাইরে বসে থাকে সেইগুলো তোমায় আরো কষ্ট দেবে। তুমি এক কাজ করো, আমার ঘরের ভেতরে চলে আসো। আরে বোন, আমি ভেতরে ঢুকলে তোমার মালিক আমায় খুব মারবে। তুমি চিন্তা করো না, আমার মালিক এখন নেই এখানে, আর তিনি ফিরলে আমি তাকে সমস্ত কথা জানিয়ে দেব। এখনকার মতো তুমি ভেতরে চলে এসো। তারপর মিরির কথা শুনে বাঁদরটা ঘরের ভেতরে ঢুকে আসে। বোন, তোমার অনেক অনেক ধন্যবাদ। যদি তুমি আজকে আমায় না সাহায্য করতে, বাইরে তো আমি মরেই যেতাম। তোমার এই ঋণ আমি কখনো বলবো না। বল, আর একটা উপকার করে দাও, দয়া করে যদি খাবার দিতে পারো। ভীষণ খিদে পেয়েছে, আমি জঙ্গল থেকে খাবার খুঁজতেই এখানে এসেছিলাম। ক্ষমা করো ভাই, আমি নিজেই গত তিন চার দিন ধরে কিচ্ছু খাইনি। আমার মালিক আমার জন্য খাওয়ার ব্যবস্থা তো করে গেছিলেন, কিন্তু সময় অনুসারে ফেরেননি, আর আমার খাওয়ারও শেষ হয়ে গেছে। আমার মালিক সব সময় আমার বাড়িতেই খাবার দেন, তাই আমায় কখনো জঙ্গলে খাবার খুঁজতে যেতে হয়নি। আমি তো এখন তার অপেক্ষাতেই আছি। তার কিছুক্ষণ পর বৃষ্টিটাও থেমে গেল, আর বাঁদরটা সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর মিনি একটা জোরে সিটি দেওয়ার মতো আওয়াজ পেয়ে ভাবল, মনে হয় মালিক এসে গেছে।
সে দরজার বাইরে তাকাতেই দেখতে পেল বাঁদরটা যার প্রাণ বাঁচিয়েছিল মিনি, সে নিজের হাতে এক গাদা খাবার নিয়ে এসেছে। আরে বোন, তুমি এতদিন ধরে কিছু খাওনি, এই নাও এবারে পেট ভরে খাও। আর তুমি চিন্তা করো না, যতদিন না তোমার মালিক ফিরছে আমি মাঝে মাঝে তোমার জন্য খাবার নিয়ে আসব। অনেক খাবার পেয়ে মিনি খুব খুশি হলো, আর বাঁদরটাও খুশি হয়ে সেখান থেকে চলে গেল। তারপর অনেক দিন পরে মিনি পেট ভরে খাবার খেল। এক দুদিন পর মিনির দেওয়া ডিমগুলো ফুটে বাচ্চা বেরোলো। মিনি তাদের নিয়ে খুব খুশি ছিল। সারাদিন সে তার বাচ্চাদের খেয়াল রাখত আর তাদের খাবার খাওয়াত। একদিন মিনি আরাম করছিল আর তার বাচ্চাগুলো বাইরে খেলা করছিল। হঠাৎ সেখানে একটা শেয়াল এসে খুব জোরে জোরে চিৎকার করতে শুরু করলো। দেখতে দেখতে তার আওয়াজটা বেড়ে গেল। মিনি দরজা দিয়ে উঁকি মেরে দেখল একটা শেয়াল তার বাড়ির বাইরে ঘুরছে। শেয়ালটাকে দেখে মিনি খুব ভয় পেয়ে গেল। মিনি বুঝে গেছিল যে তার বাচ্চাদের আওয়াজ পেয়ে শেয়ালটা সেখানে এসেছে। মিনি ভাবল যদি শেয়ালটা ঘরের ভেতরে ঢুকে আসে তাহলে সে তাকে আর তার বাচ্চাদের খেয়ে ফেলবে। তখন পর্যন্ত ভুলু ফিরে আসেনি, আর মিনি ভাবল তাকে আর তার বাচ্চাদের এবার কেউ বাঁচাতে পারবে না। আরে মিনি তার বাচ্চাদের জন্য চিন্তা করতে লাগলো। তখনই মিনি শুনতে পেল সেই ইসিটির আওয়াজ। যেমন তেমন করে মিনি দরজার বাইরের দিকে তাকালো। সেখানে সে দেখতে পেল রঙ্গিলা বাঁদর তার বাড়ির দিকেই আসছে। তারপর রঙ্গিলা বাঁদর ঘরের ভেতরে এসে মিনির সাথে তার বাচ্চাদের দেখে খুব খুশি হলো। আরে বোন, আমি তো মামা হয়ে গেলাম, এটা তো দারুণ খবর। কিন্তু তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন, কোনো সমস্যা আছে? হ্যাঁ ভাই, তুমি ঠিক সময়ে এসেছো, ভগবান আমার প্রার্থনা শুনে নিয়েছেন। ভাই, একটা শেয়াল আমার বাচ্চাদের আওয়াজ শুনে তাদের খোঁজে আমার বাড়ির বাইরে ঘুরছিল। সে যদি আমার বাড়ির ভেতরে ঢুকে আসতো তাহলে আমায় আর আমার বাচ্চাদের খেয়ে ফেলতো। আমার মালিক বাড়ি ফিরে এসে আমায় খুঁজে না পেলে খুব চিন্তা করতেন। মিনি বোন, তুমি চিন্তা করো না একদম, এখন তোমার ভাই তোমার সাথে আছে। আজকেই ওই শেয়ালটাকে শিক্ষা দিচ্ছি। তুই একটা কাজ করো, বাড়ির বাইরে গিয়ে আরাম করে ঘুরে বেড়াও, যেই শেয়ালটাকে দেখতে পাবে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে এসো। তারপর রঙ্গিলার কথা শুনে মিনি ঘরের বাইরে গিয়ে ঘুরতে লাগলো আর জোরে জোরে চিৎকার করতে লাগলো। শেয়ালটা বেশি দূর ছিল না, তাই মিনির আওয়াজটা শুনতে পেল। সে আওয়াজটা শুনেই বাড়ির দিকে দৌড়লো, আর বাড়ির কাছে এসে সে মিনিকে দেখতে পেল। মিনিকে দেখে তার জিভে জল চলে এলো, আর সে চুপি চুপি মিনির দিকে এগোতে থাকলো। মিনি নজরটা শেয়ালটার ওপর পড়তেই মিনির বাড়ির ভেতর দিকে দৌড় দিল। মিনি আগে আগে আর পেছনে পেছনে শেয়ালটা, দুজনে ঘরের ভেতর ঢুকলো। প্ল্যান অনুযায়ী রঙ্গিলা আগের থেকেই হাতে লাঠি দিয়ে তৈরি ছিল। শেয়ালটা যেই ঘরের ভেতর ঢুকেছে, রঙ্গিলা এদিক ওদিক না তাকিয়ে ধুমাধুম লাঠি পেটা করতে শুরু করলো শেয়ালটাকে। সেদিন রঙ্গিলা শেয়ালটাকে আচ্ছা করে পেটাল। মিনিকে একলা মনে করেছিস? হ্যাঁ, আরে আমি আছি ওর সাথে বস, এরপর যদি এদিকে আর দেখি কখনো তোকে। ভীষণ কষ্টে যেমন তেমন করে শেয়ালটা প্রাণ বাঁচিয়ে পালালো সেখান থেকে। এবারে মিনি খুব খুশি হলো, কারণ তার বাচ্চাদের আর কোনো ভয় নেই। এভাবেই রঙ্গিলা মিনিকে সাহায্য করে তার কর্তব্য পালন করল। বোন, তুমি নিশ্চিন্ত, যতদিন না তোমার মালিক ফিরছে আমি তোমার সাথে থাকবো আর তোমার রক্ষা করবো। তারপর রঙ্গিলা মিনি আর তার ছোট ছোট বাচ্চাদের সাথে খুশি খুশি থাকতে লাগলো। আজকের গল্প অহংকারী সাধু আর জমিদার। আজকের গল্পে আমরা দেখব কিভাবে একটা জমিদার অহংকারী সাধুদের অহংকার নষ্ট করল। অনেক পুরনো কথা, এক গ্রামে হুঁশিয়ার আর চতুর নামে দুই সাধু বাস করত। তারা গুরুকুলে নিজেদের শিক্ষা সমাপ্ত করে নিয়েছিল। এবারে দুজনেরই একটাই স্বপ্ন ছিল যে শহরে গিয়ে খুব নাম করবে তারা। শহর সেখান থেকে অনেকটা দূর ছিল, আর রাস্তায় একটা জঙ্গলও পড়ত। সেখানে নানা ধরনের জঙ্গলি জানোয়ার থাকত। তারা দুজনে একসাথে শহরে যাবে ঠিক করল। এমনিতে তাদের দুজনের মধ্যে মিল ছিল না একদম, কারণ তারা নিজেদের একে অপরের থেকে বেশি গুণবান মনে করত।
আর তাদের মধ্যে অহংকার ছিল খুব। কিন্তু আপনারা তো জানেন, অসহায় অবস্থা মানুষকে সমস্ত কিছু করতে বাধ্য করে। জঙ্গলের সেই হিংস্র জন্তু জানোয়ারের ভয় তাদেরকে স্বার্থপর বন্ধু বানিয়ে দিল, আর তারা বন্ধুত্বের নাটক করতে শুরু করল। শহরের রাস্তা অনেক লম্বা ছিল, আর এবারে সন্ধেও নেমে আসছিল। তারা দুজনে হাঁটতে হাঁটতে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। দুজনেই ঠিক করল যে রাতে তারা আর ওই জঙ্গল পার করবে না, কারণ এতে খুব ভয় ছিল। দুজনে এবারে চিন্তায় পড়ে গেল যে রাতটা কোথায় কাটানো যায়। আর ঠিক তখনই দূরে একটা গ্রাম চোখে পড়ল তাদের। সেই গ্রামের প্রথম ঘরটাই ছিল বীর প্রতাপ নামে এক বড় জমিদারের। সে ছিল বিশাল বড় লোক আর ভালো মনের মানুষ। তাই তারা দুজনেই ভাবল এই জমিদারের বাড়িতেই রাতটা কাটিয়ে দেওয়া যাক। আর এটাও ভাবল যে জমিদার এত বড় লোক যখন, তাদের পেট পুজোটা বেশ ভালো হবে। বলা যায় না, সকালে যাওয়ার সময় প্রণামী হিসাবে কিছু সোনার মোহরও পেয়ে যেতে পারে। এইরকম ভেবে তারা দুজনে সেই জমিদারের বাড়িতে গিয়ে বলল, দয়া করে আজকে রাতটা আমাদের আপনার বাড়িতে কাটাতে দিন, কাল সকাল হতেই আমরা এখান থেকে শহরে চলে যাব। সমস্ত কথা শুনে বীর প্রতাপ বলল, আরে হে তো আমার পরম সৌভাগ্য, আপনাদের দুজনের সেবা করতে সুযোগ পেলাম। আপনাদের যত দিন ইচ্ছে আপনারা এখানে থাকতে পারেন। আপনারা নিজেদের বিশ্রাম কক্ষে গিয়ে আরাম করুন, আমি আপনার জলপানের ব্যবস্থা করছি। তারপর তারা দুজনে নিজেদের বিশ্রাম কক্ষে চলে গেল। জমিদার জল খাবার নিয়ে প্রথমে হুঁশিয়ারের কাছে এসে বলল, এই নিন আপনার জল খাবার। আর এ তো আমার পরম সৌভাগ্য কি দুজন বিদ্বান সাধুর সেবার সুযোগ পেলাম আমি। আপনাদের কাছে নিশ্চয়ই আমি কিছু শিখতে পারবো। আরে দুজন নয়, আমারই একমাত্র সমস্ত শাস্ত্রে জ্ঞান আছে, আর তাও ওর নাম তো চতু, বুদ্ধিতেও একটা গাধা, আর মাথায় শুধু গোবর ভরা। শিয়ারের মুখে নিজের সঙ্গীর এরকম ব্যাখ্যা শুনে বীর প্রতাপ খুব অবাক হল। তারপর সে জলখাবার নিয়ে চতুরের কাছে গেল। আমার কি সৌভাগ্য যে আপনাদের মতো দুজন বিদ্বান সাধুর সেবা করার সুযোগ আজ আমি পেলাম। আপনাদের নাম শুনলেই বোঝা যায় আপনারা কতটা বুদ্ধিমান। আরে জমিদার মশাই, শুধু সাধু হলেই বুদ্ধিমান হওয়া যায় নাকি? মনে হয় আমার বন্ধুটির মুখের দিকে আপনি ভালো করে খেয়াল করেননি। মুখটা দেখলেই বোঝা যায় যে ওটা একটা মূর্খ। আমি ভালো মতো জ্ঞান অর্জন করেছি, আর গুরুকুলে সব থেকে যোগ্য ছাত্র আমিই ছিলাম একমাত্র। আর হ্যাঁ, হুঁশিয়ার নাম রাখলেই তো আর হুঁশিয়ার হওয়া যায় না, ওটা তো একটা মাথা মোটা। ভগবান ভুল করে ওকে মানুষ রূপে জন্ম দিয়েছেন, না হলে তো এতদিনে ও কোনো গরু বাছরের দলে ঘুরে বেড়াতো। দুজন সাধুর একে অপরের জন্য এরকম বিচার শুনে বীর প্রতাপের ভীষণ আশ্চর্য হল। তারপর সে তাদের খাবার ব্যবস্থা করার জন্য সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরেই জমিদার মশাই ডাক দিয়ে বললেন, হুঁশিয়ার জি আর চতুর জি, খাবারের ব্যবস্থা হয়ে গেছে, আপনারা খেয়ে নিন। দুটো সাধুই জমিদার বাড়ির খাওয়ার জন্য তৈরি ছিল। অনেক অনেক খাওয়ার ব্যাপারের কথা চিন্তা করে তাদের খিদেটা যেন আরো অনেক বেড়ে গেছিল। তো জমিদার মশাই ভোজনালয় না নিয়ে গিয়ে তাদের ঘোড়ার আস্তাবলে নিয়ে গেল। জমিদার মশাই আগে আগে আর সাধু বাবাজিরা পেছনে পেছনে। এবারে তারা ভাবল খাওয়ারের আগে মনে হয় জমিদার তার বাড়িটা ঘুরিয়ে দেখাচ্ছে। কিন্তু তারা কি জানত কিছুক্ষণ পরেই তাদের মাথায় বাজ পড়বে। আস্তাবলে পৌঁছানোর পর সামনে পড়ে থাকা ঘাসের গাদার দিকে দেখিয়ে বীর প্রতাপ বলল, হুঁশিয়ারজি আর চতুর্জি কৃপা করে ভোজনটা করুন। এটা দেখে সাধু বাবাজিরা রেগে আগুন হয়ে বলল, এটা কি ধরনের অসভ্যতা মো? আপনি কি জানেন না আমরা দুজন বিদ্বান সাধু, আর আমাদের সাথে আপনার এরকম ব্যবহারের জন্য আমরা আপনাকে শাপও দিতে পারি। আরে আরে আপনারা দুজন তো রেগে গেলেন, হুঁশিয়ারজি আপনিই বলুন, কিছুক্ষণ আগে ঘরের ভেতরে আপনি বললেন যে চতুর্থের নামেই চতুর, বুদ্ধিতে সে একটা গাধা, আর ওর মাথায় নাকি গোবর পোড়া। আর চতুর্জি আপনিই তো বললেন যে হুঁশিয়ার নাম রাখলে কেউ কি হুঁশিয়ার হয়ে যায়, ও তো একটা মাথা মোটা, ভগবান নাকি তাকে ভুল করে মানুষ বানিয়ে দিয়েছেন।
আপনারা দুজনে দুজনের বিশেষতা আমাকে জানিয়েছেন, আর আমি সেই হিসেবেই আপনাদের জন্য খাওয়ার ব্যবস্থা করেছি। আমার ভয় ছিল যে আমি যদি দুই বিদ্বান সাধুর জন্য লুচি তরকারি আর 10 রকমের খাবারের আয়োজন করতাম, রেগে গিয়ে আমায় না শ্রাপ দিয়ে দিতেন। আপনি বলুন, আমি যদি কোথাও ভুল হই। জমিদারের মুখে এসব শুনে সাধু বাবাজিরা লজ্জিত হল আর হাত জড়ো করে জমিদারের কাছে ক্ষমা চাইল। আজ আপনি আমাদের বুদ্ধিতে ঢাকা পড়া অহংকারের পর্দা সরিয়ে দিয়েছেন, আমাদের আজ নিজের ভুলের শিক্ষা হয়েছে।